হ্যালো গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং আমি সালিহিন লাবলো ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের এই ভিডিওতে আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হলো নোংরা আবর্জনা বা বিভিন্ন ধরনের হাইজেনিক না মেনটেন করে যারা নাকি খাবার প্রস্তুত করে তাদের নিয়ে একটা ভিডিও তৈরি করে যাচ্ছে বন্ধুরা আর এই ভিডিওটি আসলে গত কয়েকদিন যাবৎ আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি যদিও ঘটনাটি মানে অনেকদিন আগের তারপরও আমি এই বিষয়টি নিয়ে একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে সেটা হলো আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে ঢাকা শহরের বেশিরভাগ রাস্তাঘাটের মধ্যে যেই দোকানপাটগুলো থাকে চটপটির দোকান ফুচকা চটপটি বা হালিমের দোকানগুলো অথবা আপনার আচারের দোকানগুলো যেগুলো থাকে খুবই নোংরা খুবই নোংরা আসলে এর বিষয়টি এমন হয়েছে যে আসলে এই নোংরাগুলো খেয়ে মানে মানুষের এমন অবস্থা হয়েছে নিউজে আমি দেখেছি যে মৃত্যু পর্যন্ত তাদেরকে নিয়ে গেছে মানে মৃত্যুর কোলে ঢলে পড়েছে এমন অনেক মানুষ আছে তো ঘটনাটি বেশ কিছুদিন আগের ঘটনা সেটা হলো চটপুটিতে যে টকটা ব্যবহার করা হয় যেই ফুচকার সাথে যে টকটা খাওয়া হয় সাধারণত তেঁতুল দিয়ে যে টকটা তৈরি করা হয় সেই টকের যে পানিটা ব্যবহার করা হয় সেই পানিটা নেওয়া হয়েছিল একদম কি বলবো আপনাদেরকে ভাষায় বলা মানে আমার কাছে নিজের কাছে খারাপ লাগছে সেটা হলো ময়লা পানি সেই ময়লা পানি দিয়ে টক বানিয়ে সেটা ফুচকা করে খাওয়াচ্ছিল এক বিক্রেতা এবং সেই বিক্রেতাকে ধরা সেই বিক্রেতা ধরা পড়েছে তার মানে এক ক্যামেরাতে পাশে থাকা এক ভদ্রলোক সেটা একটা ভিডিও করে ভাইরাল করে দেয় যদিও কপিরাইটের কারণে আমি সেই ভিডিওটি দেখাচ্ছি না আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন অনেকেই যদি না দেখে থাকেন আমার কথাটা বিলিভ করবেন কারণ আমি এই তথ্যটা দিচ্ছি একমাত্র আপনাদের সচেতন করার জন্য বা আপনাদের স্বাস্থ্যের দিক চিন্তা করে বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন যে অনেক সময় আপনারা দেখবেন অনেক সময় বাস স্ট্যান্ড অথবা সিনেমা হলের সামনে আগে ছিল এখন তো বাংলাদেশের সিনেমা হল তেমন একটা নেই এখন বেশিরভাগই বাস স্ট্যান্ড বা অলি গলির ভিতরে দেখবেন চটপটি বা হালিম বিক্রি হচ্ছে এই হালিমগুলো বানানোর প্রসেস যদি আপনারা দেখেন তাহলে আপনাদের মাথা চরক গাছে উঠে যাবে বন্ধুরা আমি নিজে দেখেছি আমি নিজে দেখেছি সালহীন লাবলু নিজে দেখেছে হালিম বানানোর প্রসেস এই হালিম বানানোর সময় যেই মাংসগুলো ব্যবহার করা হয় খুবই বাজে খুবই বাজে সেই মানে অপ্রয়োজনীয় বা অখাদ্য বলা যায় এটাকে সেই চামড়ার কিছু তৈলাক্ত অংশগুলো গরুর হ্যাঁ তৈলাক্ত অংশ এবং হাড়গুলো যেগুলো ফেলে দেওয়া হয় সেই হাড়গুলো দেখ রকম সলিড মাংস দেওয়া হয় না এখানে হালিমের মধ্যে কোনো রকম সলিড মাংস দেওয়া হয় না এবং বানানোর যে প্রক্রিয়া খুবই জঘন্য খুবই জঘন্য তো বন্ধুরা আমরা আসলে অনেকে জানি না এই বিষয়গুলো আসলে অনেকে জানি না বা জানলেও মানি না যে আসলে মুখে স্বাদ লাগে অনেকে খেয়ে ফেলে তো আমি নিজে যেহেতু দেখেছি হালিমগুলো বানানোর প্রসেস তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই এই ধরনের হালিমগুলোকে বয়কট করে হ্যাঁ খান আপনারা খান তবে আপনাদের বিশ্বস্ত কোনো ভালো একটা দোকানে খান যেখানে স্বাস্থ্যকর বা স্বাস্থ্যবিধি মেনে প্রস্তুত করে আমি নিজে দেখেছি এরকম হালিম খেয়ে আমার নিজের একটা অভিজ্ঞতা ছিল আমি নিজেও একদিন খেয়ে আমারকে পরের দিনে আমার বাথরুমে যাইতে হয়েছে কয়েকবার এটা আমি মানে ভিডিও বানানোর জন্য বলছি না একদম সত্যি কথা বলছি বাইরে হালিম খাওয়ার পরে ফুটপাথের যে হালিমগুলো হয় এটা খাওয়ার পরে পরের দিন আমাকে টয়লেটে যেতে হয়েছে তো আপনারা যারা খান হ্যাঁ তারা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন এটা কতটুকু স্বাস্থ্যের জন্য ভালো বিষয়টি অবশ্যই চিন্তাভাবনা করবেন আমি এখন আসি আমার মূল আলোচনায় সেটা হলো চটপটি চটপুটি একটা মুখরোচক খাবার এবং এই খাবারটা আসলে অনেকেই পছন্দ করে থাকে অনেকেই বিশেষ করে মেয়েরা এটা পছন্দ করে এবং আমরা যারা ছেলে মানুষ আছি চটপুটিটা আসলে আমরা একটু কম অ্যাভয়েড করি কারণ অনেকে আবার চটপুটি খেলে কিন্তু আবার গ্যাস্ট্রিকের প্রবলেমটা হয়ে থাকে তো আমি আসলে আপনাদেরকে বলবো যে চটপুটিটা আপনারা নিজেরা ঘরে বানান কারণ বাইরে কোন পরিবেশে কীভাবে বানাচ্ছে আপনারা কিন্তু এটা দেখছেন না হয়তো নোংরা পানি না দিচ্ছে কিন্তু হয়তো পানিতে সমস্যা না করলো কিন্তু চটপুটিটার অন্য প্রসেসিংয়ে সেটা খারাপ করতে পারে যেটা মুখে ভালো লাগবে সেটা যে ভালো সেটা হান্ড্রেড পারসেন্ট বলতে পারবেন না মুখে তো মিষ্টিটা তো অনেক ভালো লাগে চিনি দিয়ে মিষ্টি অনেক ভালো লাগে কিন্তু চিনি তো বা মিষ্টি তো সবার জন্য ক্ষতিকর তো এই জিনিসগুলো আসলে আমাদের একটু বিবেচনা করা উচিত বোঝা উচিত আমি কপিরাইটের কারণে আমি আমার এই আপনাদের যেই চটপুটির মধ্যে যে সরি পানি যে মানে টকের মধ্যে যে পানি নোংরা পানি দিছে সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না কারণ এটা কপিরাইটের সমস্যা হবে কিন্তু আমি আপনাদেরকে একটা ভিডিও করে জাস্ট মেসেজ দিতে চাচ্ছি আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি মেসেজ মনে করে এটা গ্রহণ করবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন বোধটা শেয়ার করে ছড়িয়ে দিন চটপুটি এবং হালিম মানে বিশ্বস্ত কোনো দোকান ছাড়া চোখে দেখা ছাড়া খাবেন না এই দেহটাকে এমন কিছু ইম্পোর্ট করেন যেটা নাকি আপনার স্বাস্থ্যকর হবে আপনার নোংরা জিনিস খেয়ে আপনার শরীরে স্বাস্থ্য হানি করা একদমই মোটে ঠিক হবে না আমাদের এগুলো একদমই উচিত হবে না তো বন্ধুরা আমি আসলে ভিডিওটা লম্বা করে ফেলছি আসলে এতটুকু লম্বা করা উচিত কি না আমি জানি না তারপর আমি আপনাদেরকে লাস্ট আরেকবার রিকোয়েস্ট করে বলবো প্লিজ প্লিজ বাইরের খাবার থেকে বিরত থাকুন এ ধরনের হালিম চটপটি বা এ ধরনের আচার থেকে আচারের কথা যদি বলি বন্ধুরা আরেকবার আমি কথাটা মানে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে যদিও আচারের কথা যদি বলি আজ থেকে তিন চার বছর আগে আমি নিজে দেখেছি বিভিন্ন স্কুলে বিভিন্ন কলেজের সামনে ফুটপাতে যে আচারগুলো বিক্রি হওয়ার কি অবস্থা মাসি ভনভন করছে মাসি ভনভন করছে সেই আচার ছাত্রছাত্রীরা খাচ্ছে পিতামাতা খাচ্ছে এবং কিনে দিচ্ছে অদ্ভুত অদ্ভুত দেশে আমরা বাস করছি বন্ধুরা কোনো সিস্টেম নাই কোনো খাবারের কোনো হাইজেনিক মেনটেন করছে না কেউ অদ্ভুত একটা দেশে বসবাস করছি গভর্নমেন্টের চোখে ফাঁকি দিয়ে গভর্নমেন্টে চোখে ফাঁকি দিয়ে অহরহভাবে এইভাবে খাবারের মধ্যে রং মিশিয়ে বিষক্রিয়া মিশিয়ে মানুষকে খাওয়াচ্ছে আমাদের হায়াত ধীরে 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 আমরা কমছে আমাদের হায়াত আমরা তো আমাদের জাতি তো শেষ হয়ে যাবে একটা সময় আমাদের এই বাঙালি জাতি একসময় নিঃশেষ হয়ে যাবে পৃথিবীর বুক থেকে এই বাঙালি জাতি থাকবে না আমার মনে হয় এই ধরনের খাবারের যে পরিমাণে ভেজাল হচ্ছে আমাদের দেশে শুধু কি চটপটি না বন্ধুরা ফল এমন কোনো ফল নাই যে যেখানে নাকি যেইখানে নাকি পিজার ভিটিম থাকে না প্রত্যেকটা ফলের মধ্যেই ভেজাল থাকবেই হ্যাঁ প্রত্যেকটা ফলে যাই হোক এই বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাই না আমার মূল যে বিষয়টি ছিল সেটি হলো চটপটি অর্থাৎ পানির চটপটির যে টক সেই টকটা কীভাবে বানায় একটা মানুষ বানিয়ে সেটা নাকি সেটা খাওয়াচ্ছিল যখন নাকি নোংরা পানি দিয়ে বানিয়ে খাওয়াচ্ছিল সাথে সাথে পাশের আরেকটা ভদ্রলোক সচেতন লোক এটা ভিডিও করে অনলাইনে পোস্ট করে পোস্ট করার পরে সেটা ভাইরাল হয়ে যায় তো এই বিষয়টি অবশ্যই আপনারা নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে বিবেচনা করবেন আমার কথার উপর ভিত্তি করে না বন্ধুরা তো বন্ধুরা আজ এই পর্যন্তই আজ তিরিশে ডিসেম্বর করি করি আমি সালিহিন লাভলো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ